আমার রাজ্যবাসীর উপর এমন অন্যায় আমি কদাপি বরদাস্ত করব না। এই অন্যায়ের শাস্তি জ্যোৎস্নাকে আজ পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। কিসের আক্রমণ? কোন নাগ কি বলছে কামিনী আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন জ্যোৎস্নাকে বাঁচাই কি করে? এসো, যাও, শোনো, ভয় দেখাবে, প্রাণে মারবে না, কেবলমাত্র ভয় দেখাবে। এমন ভয় দেখাবে যের পর মুখ খোলা রাখে জ্যোৎস্না সহস্রবার ভাববে। মোহিনীর হাতে এরকম ভাবে তীর তুলে দেওয়াটা কি ঠিক হলো? কি করতে কি করে ফেলবে, এমনিতেই তোর মাথার অবস্থা তুমি জানো। আমিও তো চাইছি আজ কোনো অঘটন ঘটুক, ঘটুক অঘটন, জ্যোৎস্নার দম্ভ ভাঙা দরকার। তোমরা আমায় আঘাত দিয়ে আমার কথা বদলাতে পারবে না, তোমরা সবাই ধ্বংস হবে, ধ্বংস হবে তোমরা। তবে রে, এবার কে ধ্বংস হবে সেটা দেখ। না, আজ বোধহয় আর শেষ রক্ষা হলো না। পরিষ্কার পথে এমন কাটা গাছের ডাল এলো কি করে? তার মানে এটা কি কোনো বিপদের সংকেত? কিন্তু কার বিপদ? কাটা তো আমার পায়ে ফুটেছে, কিন্তু মনে এত যন্ত্রণা হচ্ছে কেন? কেন মনে হচ্ছে আমার আপনজন যেন খুব কষ্টে রয়েছে, যেন কাঁদছে, কিন্তু কে কাঁদছে আমি তো সেটাই বুঝতে পারছি না। একটুর জন্য বেঁচে গেলি। ভয় পেও না জ্যোৎস্না, এত সহজে তোমার মৃত্যু হবে না জ্যোৎস্না, তোমার মৃত্যু হবে আরো সাড়ম্বরে, আরো বেদনাদায়ক হবে তোমার মৃত্যু। মরতে আমি ভয় পাই না কামিনী, তবে আমি এত সহজে মরব না। তোমার শেষ দিন দেখা অবধি আমি বেঁচে থাকব, থাকতে আমাকে হবেই। প্রহরী, নিয়ে যাও কে।
পরাজয়ের পর থেকেই মোহিনী বড় ক্ষিপ্ত হয়ে আছে মন্ত্রী মশাই। এখন আগে ওকে সামলানো দরকার। আর আমার সন্ধানী গোলক এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসেছে। সেই অজ্ঞাত পরিচয় মেয়ের সন্ধান আমাকে পেতেই হবে, পেতেই হবে। কষ্ট যেন দিনে দিনে বেড়েই চলেছে, আমাকে কেমন যেন অস্থির করে তুলেছে। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না, কিছুতেই না। আমার কোন পাপের শাস্তি, কোন পাপের শাস্তি? আর কতদিন, কতদিন আমাকে এই কষ্ট বয়ে চলতে হবে, কতদিন? কে দেবে আমার সমস্ত প্রশ্নের উত্তর? বিজয়নগরে স্তম্ভে যে থাকে সে, কিন্তু কি করে আমি সেখানে পৌঁছবো, কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ভালো লাগছে না আমার, আর ভালো লাগছে না। এই জয়নাগ, রাত বিড়েতে আবার চললি কোথায় শুনি? কোথায় আবার? তুই খালি কথা শোনাস তোর গুহার উপরে থাকে বলে। আমি এবার অন্য বাসা বাঁধবো। ফাজিল ছোঁড়া কথাকার, অন্য বাসা বাঁধবে বলি তোকে অন্য জায়গায় থাকতে দেবে কে শুনি? হ্যাঁ, মনে নেই তোকে দেখে পশুরা পালিয়েছিল? আমি বলে সহ্য করি তোকে, তাও রোহিণী তোকে বন্ধু বলে তাই। কিন্তু তুই তো রাত বিড়িতে গোলমাল করিস না আর, ফচকে ছেলে কোথাকার, চল। পরে আবার কথা ঘোরাবে না তো? ভদ্রলোকের মানে ভদ্র বাঘের এক কথা, বুঝেছিস? চল। মা, নাকি আর পাখি কেমন বন্ধু হচ্ছে দেখো। চুপ করবি বেয়াদব, ওই কালকের খোকা নাগ আমার বন্ধু হবে? বেশি বকলে দেবো না, কান টেনে লম্বা করে। হ্যাঁ, তুমি আর কি করবে, তোমার কি জানা আছে, ধরতে পারবে আমায়? তবে রে, আহা, ছোট কেন, আমি এলাম তোমাদের একটা খবর দিতে। সরোবরের ধারে কে এসেছে দেখো। আবার কে এলো? এই তো দেখছি লোকের মেলা লেগে গেছে মায়াবনে। এসে দেখো না। একে এবার এখানেই ঘর বাঁধবে ঠিক করেছে নাকি? আমার দেখছি রাতের ঘুমটাই নষ্ট হবে। যাই, বন্ধুকে গিয়ে বলি। খবরদার, কোনো দরকার নেই, রোহিণীকে বলবার কোন। এই মন পাখিটা যত নষ্টের গোড়া, একটা ভালো খবর দিতে পারে না। আমি কিছু করিনি বাবা। আজ আবার কি চায় কে জানে এই লোকটা? আমার হয়েছে যত জ্বালা। কি বন্ধু, ওই পাথরটাকে এভাবে আঘাত করছো কেন? তুই যা এখান থেকে, যায় না। তুই গ্রামে কেন এসেছিস? যাবো কি গো, আমি তো তোমায় নিতে এলাম গো। একটা কথা তোকে কতবার বলতে হয় রে, তোর মাথায় কোনো বুদ্ধি নেই, নির্বোধ তুই। তুমি আমায় এভাবে বললে? আমি নির্বোধ? তুমি তো শিখিয়েছো বন্ধুকে আঘাত দিয়ে কথা বলতে নেই, আর তুমি কি না। তুই আবার বড় বড় কথা বলছিস, যাবি এখান থেকে। হে, আমি কি করলাম? রাগের মাথায় আমি কিনা জয়নাককে খারাপ কথা বলে দিলাম? ছি, না না না, রাগে দুঃখে আমি কি অন্য মানুষ হয়ে গেলাম?